টুডে আই শ্যাল রিড অ্যান্ড অ্যান্সার দ্য ইংলিশ কোশ্চেন পেপার্স অফ বাঁকুড়া জিলা স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল হুগলি কলেজিয়েট স্কুল হাওড়া জিলা স্কুল জলপাইগুড়ি গভর্মেন্ট গার্লসেস হাই স্কুল ফর প্রাইমারি সেকশান কান্না অম্বিকা মহীশমর্দিনী প্রাইমারি স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ফর ক্লাস ওয়ান ফর ক্লাস ওয়ান ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টেকেন ফ্রম রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বিয়ারিং পেজেস ফিফটি থ্রি টু ফিফটি সিক্স আজ ক্লাস ওয়ানের বাঁকুড়া জেলা স্কুল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল হুগলি কলেজের স্কুল হাওড়া জেলা স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লসেস স্কুল ফর প্রাইমারি সেকশন কান্না অম্বিকা মহীষমুদিনী প্রাইমারি স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ইংরেজি প্রশ্নগুলির উত্তর দেব এটি হচ্ছে ক্লাস ওয়ানে এইগুলি হল ক্লাস ওয়ানের প্রশ্নপত্র এগুলি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা পেজটা শুরু হচ্ছে তিপান্ন শেষ হচ্ছে ছাপান্ন পর্যন্ত একটার পর একটা উত্তর দেব ওয়ান বাঁকুড়া জেলা স্কুল ওয়ান রাইট দ্য বেঙ্গলি মিনিং রাইট মানে লেখো দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে লেখ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলির বাংলা বাংলা মানে লেখো তাহলে আমাদের কী করতে হয় রাইট মানে লেখো দ্য বেঙ্গলি মিনিং মানে বাংলা মানে অব দ্য ফলোয়িং ওয়ার্ডস মানে নিচের শব্দগুলির বাংলা মানে আমাদের লিখতে হবে ফুট এক নম্বরে আছে একের ইয়েতে আছে ফুট ফুট মানে কি পায়ের পাতা ফুট মানে কি পায়ের পাতা পায়ের পায়ের পাতা পুর মানে পায়ের পাতা পুর মানে গেলে পায়ের পাতা স্টুডেন্ট মানে কি ছাত্র স্টুডেন্ট মানে ছাত্র ছাত্র স্টুডেন্টটা আমরা জানি যে প্রপার কমন কালেকটিভ মেটিরিয়াল আর হচ্ছে অ্যাপসটা আর স্টুডেন্টটা হচ্ছে কমন নাউন নাউন প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল অ্যাপসটা চার প্রপার নাউন কমন নাউন কালেকটিভ মেটেরিয়াল অ্যাপসটা এটা হচ্ছে কমন নাউন এটা আমাদের স্টুডেন্ট মানে ছাত্র ছাত্র ছাত্রী ছাত্রছাত্রী মিলে এটা ছাত্রী ছাত্র বা ছাত্রী আমাদের ছাত্র আমাদের উত্তরটা ছাত্র হবে আচ্ছা রি দ্য লেটার্স রি মানে সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলো টু ফর্ম মানে গঠন করতে মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ ওয়ার্ড শব্দ গঠন করতে তাহলে রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও অ্যারেঞ্জ মানে সাজাও রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও তার লেটার্স বর্ণগুলোকে টু ফর্ম মানে গঠন করতে মিনিংফুল ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ গঠন করতে আমরা জানি যে শব্দের মানেই অর্থপূর্ণ হতে হবে আমরা জানি যে ইংরাজিতে লেটার কটা আছে ছাব্বিশটা আছে লেটারগুলোকে আবার দুটো ভাগ করা আছে একটা হচ্ছে ভাভেল আর কনসোনেন্ট ভাবিল যে বর্ণ নিজে নিজে উচ্চারিত তাকে ভাবিল বলে পাঁচটা এ ই ইউ আছে বাকি একুশটা কনসোনেন্ট আছে ভাবে কনসোনেন্ট কাকে বলে যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে তাকে তাকে বলে কনসোনেন্ট আর ওয়ার্ড কাকে বলে এক একাধিক লেটার পাশে বসবে এবং অর্থ প্রকাশ করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড এক বা একাধিক মানে যে এ মানে একটি অর্থ প্রকাশ করছে এটাও একটা ওয়ার্ড আই মানে আমি এটাও একটা ওয়ার্ড এক বা একাধিক তার মানে তার জন্যই বলা হচ্ছে এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটাকে বলছে ওয়ার্ড আর সেটা মিনিংফুল অবশ্যই হতে হবে এটাকে সাজলে আই বি ডি আর এটাকে আমরা সাজালে পাবো বার্ড বি আই আর ডি বার্ড মানে পাখি বি আই আর ডি বার্ড মানে পাখি বি এতে কী হবে পি সি সাজালে কি পাবো আমরা ক্যাপ সি এ পি ক্যাপ ক্যাপ মানে সি এ মানে টুপি এটা যদি বড় হাতের সবগুলো ক্যাপিটালে ও করে নিলে কেবে আর ডি বার্ড মানে পাখি আর বি এটা হলো ক্যাপ ক্যাপ মানে টুপি তিন নাম্বার থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ মানে দিয়ে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট লেটার মানে একটা উপযুক্ত লেটার বা বর্ণ দিয়ে টু মেক ইট এ ওয়ার্ড একটা শব্দ গঠন করার জন্য তাহলে অ্যাপ্রোপ্রিয়েট লেটার মানে যে কোনো লেটার বসালে হবে না আমরা জানি ইংরেজিতে বললাম এই আগেই যে লেটার ছাব্বিশটা আছে তাহলে এইগুলোর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট লেটার বসাতে হবে বর্ণ বর্ণ বসাতে হবে এবং সেটা যেটা এ বসানোর পর সেটা যেন মানে হয় তাহলে আমাদের এটা পাচ্ছি প্রথমেটা কি জাঙ্গেল মানে জঙ্গল জে ইউ জে ইউ এন জি এল জাঙ্গেল জে এন তিনের এটা কি জাঙ্গেল ইউ এন জি এল ই তাহলে এটা হবে জেইউএন এটা জি এল ই জাঙ্গেল আর এটা কি আছে আমাদের ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এম এ এন জি ও তাহলে আমাদের বসানো হলো জিইউএনটা বসানো হলো আর হচ্ছে জি এলটা বসানো হলো আর এটাই এমটা দিয়ে আছে এটা বসানো হলো আর এটা ওটা বসানো হলো তাহলে কী হল প্রথম জেইউ জেইউ এটা এন জি এটা এল ম্যাঙ্গো এম এ এন জি ও ম্যাঙ্গো নাম্বার ফোর রাইড মানে লেখ দ্য ইংলিশ মিনিং মানে ইংরেজি মানে লেখো অব দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলির ফলোইং মানে নিচের নিচের শব্দগুলি ইংরেজি মানে লেখো তাহলে চারের এরটা কি ঘুড়ি দেওয়া আছে ঘুড়ির ইংরাজি কী কাইট কে আই টি ই কাইট মানে ঘুড়ি বিয়েতে দেখে পেঁচা পেঁচার ইংরাজি আমরা জানি আউল ও ডব্লিউ এল ও ডব্ল্লিউ এল আউল মানে পেঁচা ফাইভ মেক টু ওয়ার্ডস দুটো শব্দ তৈরি করো উইথ ইচ অফ দ্য ফলোয়িং লেটার্স উইথ উইথ মানে দিয়ে ইচ অফ দ্য ফলোয়িং লেটার্স নিচের লেটারগুলো দিয়ে দুটো শব্দ বানাতে হবে আমাদেরকে তাহলে আমাদের দুটো শব্দ বি দিয়ে কী হবে আমাদের বল হবে বি এ ডবলএল বল বি এ ডবলএল বল মানে বল আর আমরা তারপর লিখতে হবে যে নীল নীল রঙ লিখেছি কি ব্লু বি এল ইউ এল ইউ ই ব্লু মানে নীল ব্লু মানে নীল আর পি দিয়ে আমরা শব্দ পাচ্ছি পেন পি এন পেন মানে পেন কলম আর পেনসিল পিএন এন আই এল পেনসিল পেন আর হচ্ছে পেনসিল হবে পট মানে পাত্র এরকম করে প্রচুর ওয়ার্ড আছে বি দিয়ে শুরু নাম্বার সিক্স রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফলোয়িং ফলোইং রাইট মানে লেখো দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফলোইং নিচেরগুলো প্রথম লেটার রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্য ফলোয়িং মানে প্রথম লেটারটা লেখো নিচেরগুলো প্রথম লেটারটা লেখো তাহলে আরেঞ্জে কি হয় অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু তাহলে আমাদের ছয়ের আমাদের পাঁচেরটা কি পেলাম আমরা পাঁচেরটা আমাদের দুটো করে শব্দ তাহলে আমাদের এইখানেই বসাতে হবে কোমা দিয়ে এই এটা কেটে দেওয়া হলো দিয়ে এখানেই হবে আমাদের আমরা পেলাম কি বি দিয়ে বল হলো আর এটা হচ্ছে ব্লু বিএল ইউ ই কোমা দিয়ে ব্লু বি বিএল ই এখানে কী দিয়ে আমরা কী করবো বল ব্লু এবার এখানে আমাদের কী দিয়ে পি দিয়ে শুরু তাহলে আমরা লিখবো বিয়েরটা পেন পি এন কোমা পেনসিল ই এন সি আই এল পেনসিল এবার নাম্বার সিক্সে কি আছে রাইট দ্য লেটার্স তাহলে প্রথম অক্ষটা কী হবে সেটা বসাতে দেবো আমাদেরকে তাহলে প্রথম প্রথমক্ষটা ছয়ের ইয়েটটা কী হবে অরেঞ্জ তাহলে সূর্য আমাদের অরেঞ্জ ও আর এ ই অরেঞ্জ তাহলে প্রথম লেটারটা আমাদের হলো ও তাহলে এখানে আমাদের ওটা বসালি হবে আর এখানে কী হবে পেনসিল পিএনসিআইএল তাহলে এখানে আমরা বসাবো পেনসিল পি এন এল পেনসিল এখানে আমরা বসাতে পারি পট পি ও টি পট মানে পাত্র প্যারট মানে টিয়া পাখি নাম্বার সেভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক্স ফিল মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ উইথ মানে দিয়ে অ্যাপ্রোপিট উপযুক্ত বিকল্প দিয়ে বিকল্পগুলি দিয়ে তাহলে উপযুক্ত বিকল্প আমাদের কি আছে এখানে ব্ল্যাক আর হোয়াইট আছে কালো এবং সাদা চক ইজ চক চক মানে চকখড়ি চক আমরা জানি সাদা তাহলে সাতের এটা কী হবে হোয়াইট ডব্লিউ এইচ আই ই হোয়াইট তাহলে আমরা এই ড্যাসটাই পূরণ এই ড্যাশটাতে আমরা শূন্যস্থানটা কি লিখবো ডব্লিউ এইচ আই টি ই তারপর দু নম্বর বিয়ে থেকে আছে গ্রাস ইজ ঘাস হয় রেড গ্রিন ঘাস হয় সবুজ তাহলে আমরা লিখব বিয়েরটা কি গ্রিন জি আর ডবল এন গ্রিন মানে সবুজ জি আর ডবল এন দ্য গ্রাস ইজ গ্রিন নাম্বার এইট ম্যাচ দ্য কলমস ম্যাচ মানে মেলাও দ্য কলমস মানে স্তম্ভগুলি মেলাও কলম এ ব্রিঞ্জেল ব্রিঞ্জেল মানে বেগুন স্টার মানে তারা লোটাস মানে পদ্ম স্কাই মানে আকাশ হোয়াইট মানে এখানে হোয়াইট মানে সাদা ভায়োলেট মানে বেগুনি ব্লু মানে নীল পিঙ্ক মানে গোলাপি তাহলে ব্রিঞ্জেল বেগুন বেগুন কি বেগুনি তাহলে আমাদের কী হবে ব্রিঞ্জেল কী আমরা লিখবো ভায়োলেট ব্রিঞ্জেলের সাথে আমরা এইভাবে ত্রিচুহ্ন দিয়ে দিতে পারি ভায়োলেট স্টার কী হবে স্টার হোয়াইট স্টার স্টারের হোয়াইট লিখতে পারি লিখব আর লোটাস পদ্ম পিঙ্ক গোলাপি আর আকাশ কি নীল আমাদের তিচুণটা হয়ে গেল তাহলে আমাদের ব্রিঞ্জেল ব্রিঞ্জেলের সাথে কি হলো ভায়োলেট হলো তাহলে ব্রিঞ্জেলের সাথে ভায়োলেট লেখা হলো স্টার তিচুণ দিয়ে স্টার হোয়াইট হলো লোটাস কি হলো পিঙ্ক হলো আর স্কাই হচ্ছে ব্লু হলো এরপর আমাদের দু নম্বর স্কুলটার নাম হচ্ছে হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল ওয়ান সি দ্য পিকচার সি মানে দেখো তার পিকচার মানে ছবিগুলি দেখো অ্যান্ড রাইট এবং লেখো দে আর নেমস তাদের নামগুলো লেখো ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স থেকে সাহায্যকারী বাক্স থেকে ভিভেন বিলো যেগুলো নিচেই দেওয়া আছে নিচে প্রদত্ত হয়েছি তাহলে এখানে আমরা প্রথমেই পাচ্ছি লক এলো সিকে লক এলো সিকে তাহলে আমরা লিখবো লক প্রথমেই আমরা লিখবো লক এল ও এরটা কী হবে লক এল ও সি কে লক এল ও সি কে লক এল ও সি কে লক বিয়েরটা আমাদের কী আছে বিয়েতে কী আছে একটা খরগোশ খরগোশে ইংরেজি আমাদের আর এ বিবিআইটি তাহলে আমরা বিয়েতে লিখে দেবো আর এ বিবিআইটি ডবল বি সি এতে কী আছে এটা ট্রেন গাড়ি তাহলে আমরা লিখব ট্রেন টি আর এ আই এন ট্রেন আমাদের হেল্প বক্স এখানে র্যাবিট কাইট ট্রেন লক তার ট্রেনটা আমাদের পেয়ে যাচ্ছে ট্রেনটা এখানে বসানো হয়ে গেলো এবার কি আছে ঘুড়ি ঘুড়িটা আছে কাইট ডি এতে আমাদের লিখে দেবো কাইট কে আই টি ই কাইট নাম্বার টু রাইট দ্য নেমস অফ দ্য টু ফ্লাওয়ার্স রাইট মানে লেখো দ্য নেমস মানে নামগুলি অফ দ্য টু ফ্লাওয়ার্স মানে দুটো ফুলের নামগুলি অ্যান্ড দেয়ার কালারস এবং তাদের রঙগুলো তাহলে আমরা লিখবো যে প্রথমেই লিখবো লোটাস লোটাস মানে ফুলের নাম লোটাস আমাদের ফুলের নাম আমরা লিখবো লোটাস এতে লিখব লোটাস এলো টি এস লোটাস পদ্ম পদ্ম আমরা লিখবো কি প্রিঙ্ক লোটাস কি লিখব পিঙ্ক পি আই এন কে পিঙ্ক পি আই এন কে রঙটা গোলাপি পিঙ্ক লোটাস পদ্ম আমাদের গোলাপি আর আমরা এরপর কি লিখব ফুলের নাম যে কোনো আমাদের যদি গোলাপ হয় গোলাপিং গোলাপিং রোজ আরও এসি রোজ আরও এসি রোজ কী হবে রেড আড়ি আর ই ডি যদি আমরা লিখি মেরি গোল্ড কি লিখবো ই হলো ওয়াই এল এলো এরপর মেরি গোল্ড এম এ আর আই জিও এল ডি নাম্বার থ্রি রাইট দ্য নেমস অফ টু থিংস হুইচ ইউ সি ইন ইউর স্কুল দুটো জিনিস রাইট মানে লেখো দ্য নেমস নামগুলি অফ দ্য টু থিংস দুটো জিনিসের নাম লিখো দুটো জিনিসগুলির নামগুলি লেখো দুটো জিনিসের নামগুলি লেখো হুইচ ইউ সি ইন ইউর স্কুল যেগুলি তুমি দেখতে পাওয়া যেটি বা যেগুলি তোমার স্কুলে দেখতে পাওয়া দুটি বলেছে বলে যেগুলি বলতে হবে তাহলে আমরা প্রথমেই লিখবো আমরা দেখতে পাই চেয়ার দেখতে পাই সি এইচ এ আই আর চেয়ার তারপরে আমরা লিখতে পারি ব্ল্যাক বোর্ড এ সি কে ও এ আর ডি ব্ল্যাকবোর্ড তারপর আমরা চক লিখতে পারি সি এইচ এ এল কে চক লিখতে পারি সি এইচ এ এল কে চক তাহলে আমাদের কী হলো প্রথমেরটা এটা কী হলো লক হলো এটা কি হলো র্যাবিট হলো এটা কি হলো ট্রেন হলো এটা কি হলো কাইট হলো তাহলে আমাদের দুটো ফুলের নাম লিখতে বলেছে আমরা লিখলাম লোটাস এল ও টি এস লোটাসের রঙটা কি দিলাম পিঙ্ক তারপরে আমরা দেখলাম রোজ আরও এসি রোজ 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 মানে কি গোলাপ গোলাপের রং লাল রেড দিলাম তারপর দুটো জিনিসের নাম আমরা লিখলাম চেয়ার আমরা লিখলাম টেবিলও লেখা যেতে পারে টেবিল পেজ নাম্বার ফিফটি ফোর স্কুলের নাম হচ্ছে হুগলি কলেজিয়েট স্কুল ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার ফিল মানে পূরণ করো ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানগুলি উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার উপযুক্ত লেটার্স বর্ণ দিয়ে পূরণ করো তাহলে আমরা এতে দেওয়া যায় সাই এস আই সাই লি লিখতে পারি সাই লি তাহলে আমরা এতে লিখব সাই লি এস আই এল ই এন টি এল ওয়াই তা আমাদের যোগটা হচ্ছে কি সাইলেন্ট লেট এল ই শুধু আমাদের ইটি যোগ হচ্ছে শুধু আমাদের ইটি যোগ হচ্ছে তাহলে আমরা এখানে লিখে দেব এসআইএল ই লিখে দেবো তারপরে এটাকে ক্যাঙ্গা রু কে এ কে এ এন জি এ আর এখানে শুধু একটা ও বসে দিলে হয়ে যাবে বিয়েরটা কী হলো ক্যাঙ্গা কে এ এন জিএর ডবল ও তাহলে আমাদের একটা ও লিখে দিলে শুধু উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে বিয়েতে না নাম্বার টু ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস ফিল ফিলিং মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালার্স উপযুক্ত রঙ দিয়ে পূরণ করো তাহলে চক ইজ চকের রঙ আমরা জানি চক ইজ কি হোয়াইট তাহলে দুইয়ের এরটা আমাদের কী হবে হোয়াইট দুই এর হবে হোয়াইট ডব্লিউ এইচ আই টি ই হোয়াইট হোয়াইট মানে কি সাদা গ্রাস গ্রাস ইজ কি ঘাসের রং কি গ্রাস ইজ গ্রিন বি এরটা আমরা লিখব গ্রিন জি আর ডবল ই এন গ্রিন গ্রিন মানে সবুজ নাম্বার থ্রি রিয়ারেঞ্জ মানে অ্যারেঞ্জ মানে সাজানো রি অ্যারেঞ্জ মানে রিটা অ্যারেঞ্জের সঙ্গে আড়িটা আগে যোগ হয়েছে তাহলে এটা প্রেপিক্স হয়েছে আর এটা প্রেফিক্স হয়েছে তাহলে রিঞ্জ মানে অ্যারেঞ্জ মানে সাজাও আর রিয়ারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য মানে বর্ণগুলো অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস এবং অর্থপূর্ণ শব্দ তৈরি করো তাহলে এটাকে ইউ ইউ এন কিউ সাজালে কি আমরা কুইন কুইন মানে রানী তিনের ইয়েটা তাহলে আমরা লিখব কুইন কিউ ইউ ডবল ই এন কুইন কুইন মানে কি রানী আর কিং মানে রাজা আর ইউ বি বিএলএলআরএম ই আম্বলা ইউএমবিআরইএলএএলএ ইউ এম বি আর ই এল এল এ আমব্রেলা ইউ এম বি আর ই এল এল এ আমব্রেলা মানে কি ছাতা নাম্বার ফোর অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স অ্যান্সার মানে উত্তর দাও দ্য ফলোইং কোয়েশ্চেন মানে নিচের বাক্যগুলির নিচের প্রশ্নগুলির উত্তর দাও হোয়াট ডু ইউ প্লে তুমি কি খেলো তুমি কি খেলো তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমি ফুটবল খেলি তাহলে আমরা লিখব ইউ এর বদলে কি লিখবো আই প্লে আমি খেলি হবে আই প্লে সে খেলে হবে হি প্লেজ হবে তাহলে আমি খেলি কি আই প্লে ফুটবল আই প্লে ফুটবল এফ ডবল টি বি এ ডবল এল আই প্লে ফুটবল দিয়ে ফুল স্টপ আমাদের দিতে হয় আমরা প্রশ্ন করার সময় আমাদেরকে জিজ্ঞাসা চিহ্ন দিতে হয় আর উত্তর দেওয়ার সময় আমাদেরকে দিতে হয় ফুল স্টপ দিতে হয় তাহলে আই প্লে ফুটবল হুইচ ক্লাস ডু ইউ রিড কোন শ্রেণিতে তুমি পড়ো তাহলে ইউটার বদলে কিভাবে আই তারপর রিড এরপর ইন ক্লাস ওয়ান তাহলে লেখা হবে বিয়েতে কি আই রিড আর ডি রিড ইন আই এন আই ডিড ইন ক্লাস সি এল এ ডবল এস আই ডিড ইন ক্লাস ওয়ান আইডেন ক্লাস ওয়ান দিয়ে ফুল স্টপ দিতে হয় নাম্বার ফাইভ রাইট নেম অফ টু ফ্রুটস দুটো ফলের নাম লেখো দুটো ফলের নাম লেখো তাহলে আমরা লিখবো অ্যাপেল এ পিপিএলই অ্যাপেল এ পিপিএল এ পিপিএলই ই অ্যাপেল গোয়াবা জি ইউ এ ভিএ গা জিও এ ভিএ আবার অরেঞ্জ ও অরেঞ্জ জি অরেঞ্জ কমলা লেবু হবে বিভিন্ন রকমের ফল আছে গ্রেপস মানে আঙুরও হবে তাহলে আমাদের হুগলি কলেজের স্কুলের প্রথমেটা কী হলো সাইলেন্ট এস আই এল ই হলো সাইলেন্টই হয়ে গেলো সাইলেন্ট মানে নীরবে নীরবে ক্যাঙ্গারু কে এখানে শুধু ওর বসলো চক ইজ হোয়াইট ডব্লিউ এইচ আই টি হোয়াইট গ্রাস ইজ গ্রিন জি আর ডবল ই এন এটা কুইন কিউ ইউডবল ইএন আমিআর ই এল এলেও হোয়াট ডু ইউ প্লে তুমি কী খেলো তাহলে কী হলো ইউটার বদলে কী হলো আই তারপর প্লে যেমন আছে আই প্লে ফুটবল বানটা এফ ডবল টি বিএবল দে ফুলস্টপ দিতে হয় প্রশ্ন করার সময় জিজ্ঞাসাবাস দিতে হয় আর উত্তর দেওয়ার সময় যখন আমরা উত্তর লিখবো তখন ফুলস্টপ দিয়ে শেষ করতে হয় হুইচ ক্লাস ডু ইউ রিড রিড কোন ক্লাসে পড়ো তাহলে কী ইউটার বদলে আই তাহলে আই রিড ইন ক্লাস ওয়ান রাইট নেমস অফ টু ফ্রুটস দুটো ফলের নাম অ্যাপেল লেখা হলো এ পি এলি অ্যাপেল অ্যাপেল মানে আপেল আর গোয়া গোয়া মানে পেয়ারা অরেঞ্জ মানে কমলা লেবুও লেখা যেতে পারে এরপর এরপর স্কুলের নাম হচ্ছে হাওড়া জিলা স্কুল চার নম্বর স্কুল হচ্ছে হাওড়া জিলা স্কুল ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন ফিলিন মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটারস উপযুক্ত লেটার দিয়ে পূরণ করতে হবে তাহলে আমাদের সি এইচ এ আই আর চেয়ার তাহলে এটা আমরা লিখব চেয়ার সি এইচ সি এইচ এ আই আর চেয়ার তাহলে আমাদের যোগ হলো সি এইচ এটা শুধু যোগ হলো এইচ এ আই আর তারপর আমাদের বি ও এ আর ডি বোর্ড বি ও এ আর ডি বোর্ড মানে বোর্ড তারপর আমাদের বোর্ড বোর্ড মানে বোর্ড এটা আমাদের ই এ ই এ ড্যাশ এটা আমাদের কী হবে টেবিল প্রথমে এটা ইটার বদলে কী হবে টেবিল টি এ এল ই তাহলে প্রথমেরটা আমাদের যোগ হলো এ তারপর একটা ও এ আটটা যোগ হলো এটা আমাদের টি এ এখানে কী হবে এলই টেবিল টি এ এলই টেবিল টেবল টেবিল এবার দু নম্বরটা রাইট দ্য বেঙ্গলি মিনিং রাইট মানে লেখো বাংলা মানে লেখো অব দ্য ফলেগ নিচের শব্দগুলো বাংলা মানে লেখো তাহলে ফিজ মানে কি মাছ তাহলে দু একটা ফিজ মানে আমরা লিখবো মাছ ময়াকা ছ ফিজ মানে মাছ দু নম্বরটা ইনসেক্ট মানে পতঙ্গ লিখবো পতঙ্গ পত ত গ পতঙ্গ তিন নম্বরটা কি আছে নেক্সট নেক্সট মানে কি পাখির বাসা পাখির পয়াকা ক্ষয়রশই র পাখির পাখির বাসা বয়াকা দন্ত একা পাখির বাসা তিন নম্বরে রিয়ারেঞ্জ মানে পুনরায় হাজার দ্য লেটার্স মানে বর্ণগুলো টু মেক মিনিফুল ওয়ার্ডস উপযুক্ত অর্থপূর্ণ শব্দ তৈরি করতে তাহলে আমরা ডব্লিউল সাজালে কী হবে আউল চলে চারি এটাকে আউল আউল মানে কি পেঁচা ডব্লিউ ও এল আউল ও এল আউল মানে পেঁচা দু নম্বরে কী আছে এতে কী আছে নাট টি নাট মানে বাদাম নাট টি নাট মানে বাদাম সি এতে কি আছে ই টি ডবল ই ট্রি মানে গাছ টি ডবল ই ট্রি মানে গাছ ডি এতে কি আছে এ এনইউএলে কী হবে সান সান মানে সূর্য সান মানে সূর্য তাহলে আমরা এরপর কি আছে তাহলে আমাদের এটা আমাদের দাগ দাগ নম্বরটা হবে এটা তিনের আর এইটা হবে এটা চারের লেখা হলো তাহলে এরপর লেখা যায় কি যে রাইট দ্য ইংলিশ মিনিং এরপর ইংরাজি মানে লিখতে হবে অফ দ্য অন অনিচের শব্দগুলো হাত হাতের ইংরাজি আমরা জানি হ্যান্ড এইচ এ এন ডি হাতের ইংরাজি কি হ্যান্ড এইচ এ এন ডি হ্যান্ড চোখ চোখের ইংরাজি কি আই ওয়াই ই আই মানে চোখ পা পাইডিং রাইজ কি লেগ এল জি লেগ মানে পা নাক নাকিন রাইজ কি নোজ ইন ও এস ই নোজ তাহলে উত্তরগুলো আমরা আর একবার দেখিনি সি এ টি সি এইচ এক মানে এ বুঝবে চেয়ার এক মানে কি বুট বি ও এ আর ডি এটি কি টেবিল টি এটা টি হবে টি এ বি এটা বি এলি এবার দু নম্বরে কি আছে রাইট দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লেখো অফ দ্য ফলোয়িং নিচের শব্দগুলো এখানে কি আছে ফিজ মানে মাছ ইনসেক্ট মানে পতঙ্গ নেস্ট মানে পাখির বাসা রিয়ারেজ মানে সাজাও দ্য লেটার্স বর্ণগুলো টু মেক মিনিফুল ওয়ার্ডস উপযুক্ত অর্থপূর্ণ শব্দ তৈরি করতে এটা আমরা সাজালাম ও ডব্লিউল আউল মানে পেঁচা এটা নাট নাট এন ইউটি নাট মানে বাদাম এটা আর ডবল ই টি মানে গাছ এটা সান এস ইউএন সান মানে সূর্য নাম্বার ফোর রাইট দ্য ইংলিশ মিনিং রাইট মানে লেখো ইংরাজি মানে লেখো অব দ্য ফলোইং ওয়ার্ড নিচের শব্দগুলো ইংরাজি মানে লেখো হাত মানে হ্যান্ড মানে হাত আই মানে চোখ হ্যান্ড এইচ এ এন ডি হ্যান্ড মানে হাত আই ই ই আই মানে চোখ পা লেগ এল লেগ মানে পা নাক হচ্ছে নোজ এ নো এসি নোজ মানে নাক এরপর আমরা পড়ব জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লসেস হাই স্কুল প্রাইমারি সেকশনের প্রশ্নপত্রটি পড়ব নাম্বার ফাইভ পাঁচ নম্বর স্কুলের প্রশ্নপত্রটি পড়ব ওয়ান ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলি উইথ দ্য হেল্প হেল্প অফ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি সাহায্য নিয়ে গিভিন ইন দ্য হেল্প বক্স যেগুলো সাহায্যকারী খোপে দেওয়া আছে দ্য তাহলে সাহায্যকারী খোপে দিয়ে হেল বক্সটা পড়ছে গ্রিন মানে সবুজ ব্লু মানে নীল ভায়োলন মানে বেগুনি আর রেড মানে লাল তাহলে দ্য স্কাই ইজ কি দ্য স্কাই ইজ ব্লু তাহলে এরটা আমাদের কী হবে প্রথমে एक्टा -E -E, की ब्लू बी एल द स्काई इज ब्लू बी वि रोज रोल गोलाप की लाल रेड आर डी आर इ डि रेड सी ए तीज ग्रास इज ग्रीन जी आर डबल सी एटी की ग्रीन जी आर डबल एन ग्रीन डी ए ब्रिंजल इज बेगुन हे बेगुन ही दायलेट भि आईओ एलई टी भि आईओ एलई टी তাহলে প্রথমে একটা কী হলো দ্য স্কাই ইজ কী হলো ব্লু রোজ ইজ রেড গ্রাস ইজ গ্রিন আর ব্রিঞ্জেল ইজ কি ভায়োলেট পঞ্চান্ন পাতা ফিফটি ফাইভ পেজ নাম্বার ফিফটি ফাইভ ওই একই স্কুল জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লসেস হাই স্কুলের ফর প্রাইমারি সেকশনের পোস্ট বত্রটা দুই হচ্ছে লুকেড পিকচার্স লুকেড মানে তাকাও পিকচার মানে ছবিগুলি অ্যান্ড রাইট দ্য নেমস এবং নামগুলো লেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সূর্য যদি সূর্যের একটা ছবি দেওয়া আছে আমরা কী লিখবো তাহলে সূর্যের ছবি দিয়ে আছে আমার দুইয়ের এটা লিখবো সান এ সিউ এন সান সান মানে সূর্য বিয়েতে কী দেওয়া যেটা অ্যাপেলের ছবি দেওয়া আছে তাহলে কী লিখবো অ্যাপেল এ এলি এ এলি অ্যাপেল অ্যাপেল মানে আপেল আর সি এর ছবি দেওয়া আছে গাছের ছবি দেওয়া আছে তাহলে কী লিখবো ট্রি টি আর ডবল ই ট্রি ট্রি মানে গাছ ডি এতে কি ছবি ছবিতে ফুটবল তাহলে আমরা লিখব ফুটবল এ ডবল টি এফ ডবল টি বি এ ডবল এল ফুটবল ফুটবল মানে ফুটবল তাহলে দুই এর এটা এটা লিখলাম সান এসি ওয়েন বি এতে অ্যাপেল অ্যাপেল রয়েছে এ ই এটা গাছের ছবি ট্রি টি আর ডবল ই ফুটবল এফ ডবল টি বি এ ডবল এল নাম্বার থ্রি ম্যাচ দ্য ম্যাচ দ্য ক্যাপিটাল লেটার্স ইন কলম এ উইথ দ্য স্মল লেটারস ইন কলম বি অ্যাপ্রোপ্রিয়েটলি উপযুক্তভাবে ম্যাচ মানে মেলাও দ্য ক্যাপিটাল লেটারগুলোর সাথে কলম এর ক্যাপিটাল মানে বড় হাতের রুকুরগুলোর সাথে ছোট হাতের রুকুরগুলি মেলাও যেগুলো বিয়েতে দেওয়া আছে উপযুক্তভাবে তাহলে আমাদের এখানে জি আছে এখানে জি আছে তাহলে আমরা তিন দিয়ে দেখাতে পারি আই এখানে আছে এখানে আই আছে আর এখানে আছে এখানে আর আছে এখানে আই এল আছে এখানে এল আছে তাহলে আমরা আমরা তিনেরটা আমরা কলম এ তাহলে আমরা চিহ্ন নদী আমরা দেখাবো জি এর সাথে কী হবে জি জি এর সাথে কি চার নম্বরটা মিলল জি এরপর এরপর কী আছে আই আই এর সাথে কী আছে এর সাথে আমাদের কী আছে আমাদের এইটা মিলছে আয়ের সাথে বিয়ের সাথে তিন আর এর সাথে এইটা মিলছে আবার এলের সাথে কোনটা মিলছে এইটা আমরা এইভাবে টিচিং দিয়ে দেখাবো তাহলে আমরা প্রশ্নটা আরেবাটি দেখে নিই দ্য স্কাই ইজ উত্তরগুলো আরেবারটি দেখে নিয়ে যাক দ্য কী হবে ব্লু তাহলে প্রথমেরটা ব্লু হলো রোজ ইস কী হলো রেড তাহলে প্রথমে দ্বিতীয়টা রেড হলো গ্রাস ইস কি হল গ্রিন ব্রিঞ্জেল কী হলো ভায়োলেট এবার দু নম্বরে লুক অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে তাকাও অ্যান্ড রাইট দ্য নেমস নামগুলি লেখো এটা কি হলো সান এসি এ সিউ এন মানে সূর্য এটা কি অ্যাপেল আপেলের ছবি অ্যাপেল এ পিপি ই অ্যাপেল এটা গাছের ছবি গাছের ইংরেজি টি টি আর ডবল ই এটা কি ফুটবল এ ডবল টি বি এ ডবল এল এবার তিন নাম্বার থ্রিকে ম্যাচ মানে মেলাও দ্য ক্যাপিটাল লেটারগুলো ইন কলম এ কলম এর ক্যাপিটাল লেটারগুলোর সাথে উইথ মানে সাথে দ্য স্মল লেটার ক্যাপিটাল লেটারগুলোর সাথে স্মল লেটারগুলি মেলাও ইন কলম বি কলম বি এতে যেগুলো দিয়ে আছে অ্যাপ্রোপিয়েটগুলো উপযুক্তভাবে তাহলে আমাদের জি এর সাথে চারের মেলা মেলানো হলো এরপরে এটা আই আয়ের সাথে তিন নম্বর মেলানো হলো আর এর সাথে দু নম্বর মেলানো হলো এল এর সাথে এক নম্বর মেলানো হলো এরপরে প্রশ্নটা এরপরে প্রশ্ন এরপর কার্না অম্বিকা কান্না অম্বিকা মহীষমর্দিনী মহেশ মর্দিনী প্রাইমারি স্কুলের প্রশ্নপত্রটা পড়বো এবং সমাধান করব। ওয়ান রাইট ইন ইংলিশ ইংরাজিতে লেখো তাহলে আমাদের কী কী লেখা আছে প্রথমে সূর্য সূর্যের ইংরাজি আমরা জানি সান এস ইউ এন সান লেখে দেওয়া হলো বিয়েতে সিংহ সিংহর ইংরাজি লায়ন এল আই ও এন লায়ন মানে সিংহ মাছির ইংরাজি ফিস এফ আই এস এইচ ফিস মানে মাছ লেখে দেওয়া হলো এরপর মৌমাছি মৌমাছি ইংরাজি বি বি ডবল ইউ বি মানে মৌমাছি তা পেঁচার ইংরাজি কি আউল ও ডবলিউ এল আউল মানে পেঁচা পদ্মফুল ইংরাজি বলে লোটাস এল ইউ এস তাহলে প্রথমে কি হলো সূর্যের ইংরাজি সান লায়ন ফিস মৌমাছি বি পেঁচা আউল পদ্মফুল হচ্ছে লোটাস রাইট ইন বেঙ্গলি বাংলায় লেখো রোজ মানে গোলাপ তাহলে আমরা এতে লিখবো গোলাপ গয়ৌকা লয়াকা প গোলাপ রোজ মানে গোলাপ বিয়ে থেকে যে গোট গোট মানে কি ছাগল ছয় একা গ ল গোট মানে ছাগল ছয় একা গ ল ছাগল আচ্ছা বেনানা বেনানা মানে কি কলা আমরা সিয়েতে লিখব কল ল একা কলা আচ্ছা পন্ড মানে কি পুকুর পয়রস্বু কয়সু র পুকুর পন্ড মানে কি হলো পুকুর এবার নাম্বার থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিলের মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে স্থানগুলো উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম দ্য হেল বক্স সাহায্যকারী বাক্স থেকে তাহলে আমাদেরকে দ্য লিটিল হ্যান্ডস আমরা প্রথমেরটা কী হবে তিনের প্রথম লাইনটা কী হবে দ্য লিটিল এল আই টি টি এল ই তাহলে দ্য লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 ছোট্ট হাতগুলি হাততালি দিতে টু লিটিল কী হবে টু লিটিল টু লিটিল ফিট টু ট্যাপ 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 আর টু লিটিল তাহলে আমাদের কী হবে টু লিটিল নম্বরটা আমাদের কী হবে ফিট এফ ডবল ই টি ফিট আর টু লিটিল কী হবে আইজ ই ওয়াই ইএস আইস আইজ ই ওয়াই ইএস এটাকে ওপেন এন তাহলে আমরা পড়বো আবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ করা উইথ ওয়ার্ড শব্দগুলি দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স সাহায্যকারী খুব থেকে দ্য লিটিল হ্যান্ডস ছোট্ট হাতগুলি হাততালি দিতে টু ক্ল্যাপ ক্ল্যাপ টু লিটিল ফিট ছোট্ট পায়ের পাতাগুলি হালকাভাবে চলতে টু লিটিল আইস দুটি ছোট চোখ কী করে বড় বড় করে খুলতে আর ওপেন আই বড় বড় করে খুলতে এবার নাম্বার ফোর ম্যাচ মানে মেলাও দ্য পিকচারস ছবিগুলি মেলাও কলম এর সাথে কলমে বিয়ের ছবিগুলি মেলাও তাহলে আমরা এখানে এগুলো একা আছে এখানে এগ তাহলে একের সাথে চার মিলবে অ্যাপল এখানে তিনে মিলবে কে মানে টুপি একে মিলবে আইস আইসক্রিম আইসক্রিম তাহলে আমরা প্রথমেই কী হবে এগের সাথে কী কী হলো এগে এগটা একে আছে তাহলে এগের সাথে আমাদের কি মিলবে চারের এগের সাথে আমাদের কী হলো চারের মিলল অ্যাপেলটা ক নম্বরে আছে তিন নম্বরে আছে অ্যাপেলের সাথে কোনটা মিলবে তিন নম্বর আমরা এইভাবে দেখাবো ক্যাম মানে টুপি টুপিটা এক নম্বরে আছে আমরা এইভাবে দেখাবো আইসক্রিমটা দু নম্বরে আছে আমরা এইভাবে দেখাবো তাহলে আমরা এইভাবে আমাদের দেখানো হলো তাহলে এই পাতার কান্না প্রশ্নটা আরেপি দেখে নিয়ে যাক সান মানে সূর্য লায়ন মানে সিংহ মাছ মানে ফি মাছের ইংরাজি ফিস মৌমাছি হচ্ছে বি প্যাঁচা হচ্ছে আউল পদ্মফুল লোটাস আর বাংলা মানে হচ্ছে রোজ মানে গোলাপ গোট মানে ছাগল ব্যানানা মানে কোলা পন মানে পুকুর আর দ্য লিটিল হ্যান্ডস দুটো ছোট হাত হাততালি দিতে টু লিটিল ফিট টু ট্যাপ 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 দুটো পায়ের পাতা কি হালকাভাবে চলতে টু লিটিল টু লিটিল আইস দুটো চোখ বড় করে খুলতে বড় বড় করে খুলতে আর ওপেন আই বড় বড় করে খুলতে নাম্বার ফোর ম্যাচ দ্য পিকচার ম্যাচ মানে মেলাও হ্যাঁ তাহলে এ এর সাথে আমাদের কোনটা হলো চারেরটা হলো অ্যাপেলের সাথে কোনটা হলো তিনেরটা হলো ক্যাম্প মানে টুপি টুপির সাথে এক একটা হলো আইসক্রিমের সাথে কটা হলো দুয়েরটা হলো এরপর আমাদের নাম্বার ফাইভ ফাইভে লেখা আছে কি পেজ নাম্বার হচ্ছে ফিফটি সিক্স রাইট মানে লেখো ইন কার্ডশিপ মানে টানা হাতে অক্ষরে লেখো ডি এগুলো আমাদের টানা হাতে অক্ষরে আমাদের লিখতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ তাহলে এটাকে টানা হাতে অক্ষরে লিখলে আমরা লিখব এইভাবে লিখবো আমরা এটাকে এ হয়ে গেল কোমা এ বিটা আমাদের কীভাবে লিখবে এইভাবে লিখবো আমরা বি সিটা আমরা লিখবো c আমরা d টা লিখবো এই ভাবে লিখবো d e টা লিখবো আমরা এই হলইবো e f টা লিখবো আমরা তাহলে আমরা a b c d e এরপর আমরা f টা লিখবো এই ভাবে লিখবো f এরপর আমরা g টা লিখবো জিটা লিখলাম এইচটা আমরা এইভাবে লিখবো এইচ লেখা হয়ে গেল তাহলে এ বি সি ডি ই এফ জি এইচটা নাটক করে আমাদের লেখা হলো এরপর আমাদের সাত নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজ ইয়ার স্কুল ওয়ান রাইট দ্য বেঙ্গলি মিনিং রাইট মানে লেখো বাংলা মানে লেখো অফ দ্য ফলোইং নিচের গুলো বাংলা মানে লেখ স্টার মানে কি তারা তাহলে আমরা এটা লিখবো একের এটা লিখবো স্টার স্টার মানে কি বাংলা মানে লিখবো তারা তো একা র একা তারা বিয়েতে কি আছে বি বার্ড বার মানে পাখি আমরা লিখবো পাখি একা খয়রসই পাখি এরপর আমাদের দু নম্বরে কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন মানে পূরণ করো ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার উপযুক্ত লেটার বা বর্ণগুলি দিয়ে তাহলে আমরা এ পাই এন জি আর ফিঙ্গার আমরা এটা লিখব এর এটাকে ফিঙ্গার এফ আই এন এনটা বসানো হলো জিটা লেখা আছে জি তাহলে ইটা বসানো হলো আর তাহলে কি ফিঙ্গার ফিঙ্গার মানে কি আঙুল তাহলে এ আই এনটা বসানো হলো আর জিটা দেওয়া আছে ইটা বসানো হলো তাহলে এটা কি অ্যাপেল এ পিপি এল ই তাহলে আমরা লিখব এ এটা দেওয়া আছে পি এল ই তাহলে পিটা যোগ করা হলো আর পিটা যোগ করা হলো নাম্বার থ্রি ম্যাচ ম্যাচ মানে মেলাও কলম এ উইথ কলম বি কলম এর সাথে বিয়ের মেলাও উপযুক্তভাবে তাহলে প্রথমেই আমরা একটা গাছের ছবি দেখতে পাচ্ছি গাছের ইংরাজি ট্রি এখানে ঘুনি ছবি দেখতে পাচ্ছি এ তাহলে কাইট এখানে সূর্যের ছবি দেখতে পাচ্ছি সান আর ছাতার ছবি দেখতে পাচ্ছি আম্রেলা তাহলে আমাদের এর সাথে মেলবে কি গাছ এর সাথে দুই তাহলে আমরা এর সাথে কি কোন কত মেলাব দুই এর সাথে দুই মিললো এরপরে কি মেলাবো কাইট ঘুঁড়ি ঘুঁড়িটাই তাহলে বিয়ের সাথে তিন তাহলে বিয়ের সাথে আমরা লিখবো তিন তিন নম্বরটা তিন দিয়ে দেখাবো এরপর কত যায় সি সি এর সাথে আমাদের চার নম্বর সি এর সাথে আমাদের কত চার নম্বর এরপর ডি এর সাথে আমাদের কত আছে ডি এর সাথে ছাতা বিয়ের সাথে আমাদের কী হলো এক নম্বর নাম্বার ফোর ফিলিং দ্য ফিল ফিলিং মানে পূরণ করো দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো তাহলে এতে গ্রাস ইজ গ্রাস ঘাসের সবুজ তাহলে সবুজ ইংরেজি কি গ্রিন তাহলে এরটা আমাদের হলো গ্রিন জি আর তাহলে এরটা আমাদের কি হলো গ্রিন এটা গ্রাস নাম্বার কি সমস্ত আমার গ্রাস ইজ কি হবে গ্রিন এটা আমরা গ্রিন জি আর ডবল ই এন গ্রিন মানে সবুজ এবার রোজ ইজ ড্যাশ ইন কালার কালার রোজ মানে গোলাপ গোলাপ কি লাল তাহলে আমরা লিখব রোজ রোজ রেড আর ডি রেড পাঁচে রিয়ারেঞ্জ মানে পুনরায় সাজা দ্য লেটার্স বর্ণগুলো টু মেক মিনি ওয়ার্ডস মানে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে করতে আমরা কি ওয়াটার ডব্লিউ এ ই আর তাহলে পাঁচের ইয়ারটা প্রথমেটা কী হবে ওয়াটার ওয়াটার মানে জল ডব্লিউ এ টি আর ওয়াটার এরপর আমাদের এটা কী হবে সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল সি এ টি ক্যাট মানে বিড়াল তাহলে আমরা সাত নম্বর উত্তরটা আরে দেখে নিয়ে যাক প্রথমে বাংলা মানে লিখতে বলছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং নিচের বাংলা মানে লিখো স্টার মানে তারা বার্ড মানে পাখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট এটা উপযুক্ত শব্দ দিয়ে তাহলে আমাদের ফিঙ্গার এফ আই এন এখানে এফ এফ আই আই এন বসানো হলো জি ই বসানো হলো এটা অ্যাপেল এ পিপিএল এটা পি এটা পি অ্যাপেল মানে অ্যাপেল এরপর ম্যাচ মানে মেলাও কলম এ উইথ কলম বি অ্যাপ্রোপিএল উপযুক্তভাবে মেলাও কলম এ এখানে গাছের ছবি দেওয়া আছে তাহলে এ এর সাথে দুই একটা হলো এটা ঘুঁড়ি ঘুঁড়ি বিয়ের সাথে কোনটা হলো তিনেরটা হলো সি এর সাথে কেউ হলো সূর্যের ছবি তাহলে সান এখানে ছাতার ছবি তাহলে আম্রেলা ডি এর সাথে এক একটা হলো নাম্বার ফোর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্য স্থান পূরণ করো গ্রাস ইজ এখানে কে গ্রাস ইজ গ্রিন হবে জি আর ডবল ইএন গ্রাস ঘাসের রং হচ্ছে সবুজ রোজ ইজ রেড ইন কালার কালার রেড হবে আর এখানে রিয়ার ইজ মানে পুনরায় সাজাও দ্য লেটার্স মানে বর্ণগুলো টু মেক মিনি ফ্লোয়ার্স অর্থপূর্ণ শব্দ তৈরি করার জন্য বা শব্দ তৈরি করতে ওয়াটার মানে ওয়াটার মানে জল আর সিএটি ক্যাড ক্যাড মানে বিড়াল